স্লাইডে দাগাদাগি কি করতেছো? এই আমরা আজকে ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। কালকে কালকে আমাদের এই পর্যন্ত পড়ানো হয়েছিল রিসোর্স কনজাম্পশন ওভার দ্য সিস্টেম লাইফ, আমরা কি পরিমাণ রিসোর্স ইউজ করি ওভার টাইম, এই এইটুকু পড়ানো হয়েছিল। তো আজকে আমরা টুল নিয়ে পড়ব। তো বিভিন্ন রকমের টুল আসলে ইউজ করি। টুল বলতে যে শুধুমাত্র তোমার কোনো ডিভাইসই হবে এমন না, টুল হতে পারে যে কোনো একটা ফিগার, টুল হতে পারে যে কোনো একটা সিস্টেম। তো আমরা মেইনলি যদি সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের জন্য লাইফ সাইকেল ডিজাইন করতে চাই স্ট্রাকচারড ওয়েতে, তাহলে আমরা তো তিন রকমের অ্যাপ্রোচ আমরা ইউজ করি। তিন রকমের অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম লাইফ সাইকেল ডেভেলপমেন্টের জন্য, একটা ছিল হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম, নর্মালি আমরা সবাই যেটা ইউজ করি সেটাকে বলে হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম। দেন হচ্ছে কেস সিস্টেমস ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে আমরা কেস সিস্টেম ইউজ করতে পারি। কেস টুলগুলো আমরা আসলে দেখবো এখন, কেস সিস্টেম আমরা ইউজ করি। আরেকটা ইউজ করি সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম, OOP, যেটা আমরা আর কি ইউজ করি সেটাই অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। তাহলে আমাদের টোটাল স্ট্রাকচারড ওয়েতে আমি যদি কোনো সিস্টেম ডিজাইন করতে যাই, তাহলে আমরা তিন রকমের অ্যাপ্রোচ ইউজ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, ঘরমুরগি গজব এই টাইপের আর কি, যে শুরুতেই একদম কাজ করা স্টার্ট করা দেই, মানে দেখেই আমি কোডিং এ বসে যাই, রিকোয়ারমেন্ট আসলে আস্তে আস্তে নেই, ওইভাবে আর কি। এটাকে বলে ট্রেডিশনাল সিস্টেম, আর একটা হচ্ছে কেস সিস্টেম, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আসলে সিস্টেম ডিজাইন করতে হয়। তো আমাদের এই ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে আমরা যদি টুল নিয়ে কথা বলি, কেস টুল নিয়ে কথা বলি, তাহলে আমরা কেস টুলটা আসলে কি শুরুতে যদি জানি, কেস টুলস আর প্রোডাক্টিভিটি টুলস ফর সিস্টেম অ্যানালিস্ট দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড এক্সপ্লিসিটলি টু ইমপ্রুভ দেয়ার রুটিন ওয়ার্ক থ্রু দ্য ইউজ অফ অটোমেটেড সাপোর্ট। মানে আমাদের কেস টুলটা আমরা আসলে কেন ইউজ করব, কেস টুলটা এমন একটা টুল যেটা হচ্ছে প্রোডাক্টিভ করে ফেলে মানুষকে, বিকজ অফ আমরা নর্মালি হচ্ছে রুটিন ওয়াইজ কাজ করতে পারি। নর্মালি ট্রেডিশনালি আমরা রুটিন আসলে ফলো করতে পারি না, 2 ঘন্টা 4 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা কাজ করলে কোনোদিন আমরা 1 ঘন্টা কাজ করি। বাট আমি যখন কেস টুলটা ইউজ করব, কেস টুল টেকনোলজিতে ইউজ করব সিস্টেম ডিজাইনের জন্য, তখন আমাদের একটা রুটিন থাকে যে আমি আসলে পার ডে এইটুকু ডিজাইন করব, 1 ঘন্টা ডিজাইন করব, 1 ঘন্টা কোডিং করব, 1 ঘন্টা রিকোয়ারমেন্ট করব, এভাবে আমাদের রুটিন করা থাকে। সো এই কেস টুলটা আমাদের ওই রুটিন থাকাতে আমাদের হচ্ছে অটোমেটিক্যালি সাপোর্ট দেয় যে আমরা আসলে কিভাবে আমাদের কাজটাকে ইমপ্রুভ করে নিয়ে যেতে পারি। একটা রুটিন লাইফে যতটুকু আগানো যায়, রুটিন ছাড়া ঠিক ওইভাবে আগানো যায় না, সবার ক্ষেত্রে না, অনেকে আবার আনরুটিন লাইফও খুব ভালোভাবে লিড করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট উই হ্যাভ টু ফলো দ্য কেস টুলস ফর এক্সপ্লিসিটলি ইমপ্রুভ আওয়ার রুটিন ওয়ার্ক। ওকে, দেন হচ্ছে আমরা আসলে কেন ইউজ করি রুটিন লাইফ, এখানে আমি অলরেডি বলে ফেলেছি, ইনক্রিজ অ্যানালিস্ট প্রোডাক্টিভিটি, আমরা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, অ্যানালিস্ট ইউজার কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের জন্য, কমিউনিকেশনটা ইমপ্রুভ করা মাচ মোর ইম্পর্টেন্ট। এই কমিউনিকেশনটা ইমপ্রুভ হয় শুধুমাত্র কেস স্টাডির থ্রুতে, কেস স্টাডি থাকাতেই আমরা আসলে কখন রিকোয়ারমেন্ট নিতে হবে, কখন আমাদের কোন পোর্শনে গিয়ে আসলে কোয়েশ্চেন আস্ক করতে হবে আমাদের ক্লায়েন্টকে, আমরা এটা আসলে বুঝতে পারি। ইন্টিগ্রেটিং লাইফ সাইকেল অ্যাক্টিভিটিস, আমরা লাইফ সাইকেল যে আছে আমাদের সিস্টেমের যে লাইফ সাইকেলটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, দ্যাট মিন্স কখন রিকোয়ারমেন্ট নিতে হয়, কখন কোডিং করতে হয়, দুইটাকে মার্জ করে একসাথে কাজ করতে পারি। অ্যাকুরেটলি অ্যাসেসিং মেইনটেনেন্স চেঞ্জেস, আমরা অ্যাকুরেটলি মেইনটেইন করতে পারছি কিনা চেঞ্জেস গুলা সেটাকে এনশিওর করতে পারি শুধুমাত্র
কেস টুলের ইউজের থ্রুতে। সো আমাদের চারটা কারণে আমরা কেস টুল ইউজ করব, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের জন্য, লাইফ সাইকেল ইন্টিগ্রেটের জন্য, আরেকটা হচ্ছে যেই যে চেঞ্জ গুলা আনছি সেগুলার অ্যাসেসিং করার জন্য। তো আমাদের কেস টুলটা আমরা কেন ইউজ করব ক্লিয়ার হয়ে গেল, কেস টুলটা আসলে কি বা কখন ইউজ করতে হয় সেটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। কেস টুলের কিছু ক্লাসিফিকেশন আছে এখানে, দেখো কেস টুলের ক্লাসিফিকেশনের মধ্যে আছে আপার কেস টুল পারফর্ম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এখানে হচ্ছে তিনটা জিনিস আছে কেস টুল ক্লাসিফিকেশন যদি চাই, যে কেস টুল আসলে কয় রকমের আছে, তোমাদের লিখতে হবে আপার কেস কেস টুল, লোয়ার কেস কেস টুল, ইন্টিগ্রেটেড কেস টুল। তো আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আপার কেস, একটা হচ্ছে লোয়ার কেস, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড কেস টুল। তাহলে আপার কেস টুলের মধ্যে আসলে কি হয়, আপার কেস টুলের মধ্যে শুধুমাত্র দুইটা পার্ট হয়, দেখ আপার কেস এর ক্ষেত্রে একটা হচ্ছে অ্যানালাইসিস হয় আর একটা হচ্ছে ডিজাইন হয়, এটা আপার কেস এর কাজ। আপার কেস এর মধ্যে আমরা আপার কেস টুলটা যখন বলবো তখন আমরা এর মানে আমরা যখন রুটিন ওয়ার্কটা করব অ্যানালাইসিস আর ডিজাইনের পার্টটা থাকবে হচ্ছে আপার কেসে। লোয়ার কেসে কি থাকবে, তাহলে লোয়ার কেসে থাকবে হচ্ছে জেনারেট প্রোগ্রামস, দ্যাট মিন্স আমাদের যে কোডিং এর পার্টটা আছে, আমরা যে কোডিং করি ওই কোডিংটা আসলে আমরা তোমার লোয়ার কেসে করব। কোডিং পার্টটা আমরা অলওয়েজ লোয়ার পার্টে করার ট্রাই করব, ট্রাই করব কি লোয়ার কেস টুলেই আসলে প্রোগ্রামিংটা করে। ইন্টিগ্রেটেড কেস টুল যেটা আছে সেটাতে আপার আর লোয়ার বোথ ফাংশন গুলাই আসলে কাজ করে, দ্যাট মিন্স আমি যখন আপার কেস নিয়ে শুধুমাত্র কাজ করব তখন শুধুমাত্র অ্যানালাইসিস আর ডিজাইন করব, যখন লোয়ার কেস নিয়ে কাজ করব তখন শুধুমাত্র প্রোগ্রামিং করব, আর যখন ইন্টিগ্রেটেড নিয়ে কাজ করব তখন আপার আর লোয়ার কেস এর যে সব ফাংশন গুলো আমি ইমপ্লিমেন্ট করেছি সেগুলো সবগুলাই কাজ করব। তার মানে আমরা যখন একটা সিস্টেমকে ডিজাইন করা স্টার্ট করব শুরুতে আপার কেস থেকে লোয়ার কেস এর দিকে আসবো, আপার কেসে গিয়ে আমি অ্যানালাইসিস করব, ডিজাইন করব, ডিজাইন করা যখন আমার কমপ্লিট হয়ে যাবে দেন আমি লোয়ার কেসে এসে ওটার কোডিং এর পার্টটা করে ফেলবো। যখন আমার কোডিং এর পার্ট শেষ তখন কিন্তু আমার টেস্টিং এর পালা, যখনই আমি টেস্টিং করা স্টার্ট করবো এখানে কিছু বাগ থাকতে পারে, এরর থাকতে পারে, যখনই আমি এরর পাবো তখন আমি ইন্টিগ্রেটেড টুলসে ইউজ করব, কারণ এরর পাওয়ার সাথে সাথে এটা কি করতে হবে আবার কোডিং এ চেঞ্জ আনতে হবে। আবার ইভেন এমনও হতে পারে যে আসলে ডিজাইনের পার্টে গিয়ে কোথাও একটা ঝামেলা হয়েছে, তখন আবার ডিজাইনও আমাদের একটু ইমপ্রুভমেন্টের দরকার হতে পারে। সো we have to do all those things upper and lower case functions in integrated case tools. So classification I think you don't have any problem, কারণ classification খুব easy, কিন্তু তার নাম মনে রাখলে তোমাদের হয়ে যাবে upper case দিকের পার্টগুলো, lower case লাস্টের দিকের পার্টগুলো। সমস্যা নাই, আপনি ওই আমি তাহলে একটু খোঁজাখুঁজি করে আপনার কাছে আমি জানাবো। আমাদের কেস টুল নিয়ে কোনো প্রবলেম নেই, আছে কারো? খুব ইজি জিনিস, খুব ইজি, সবকিছু আসলে ইজি, জাস্ট তোমাদের রিডিং করতে হবে, নাথিং এলস। এখন দেখো আপার কেস টুলে আমরা একটু যদি ডিটে পড়তে যাই, আপার কেস টুলে আসলে কি কি করা যায়, আমরা আপার কেস টুলে তিনটা কাজ করতে পারি। একটা হচ্ছে ক্রিয়েট এন্ড মডিফাই দ্য সিস্টেম, দ্যাট মিন্স আমরা হচ্ছে ক্রিয়েট করতে পারি প্লাস হচ্ছে মডিফাই করতে পারি কোনো সিস্টেমের ডিজাইনিং এ। ডিজাইন আমরা আপার কেসের ক্ষেত্রে আগে বলেছি আমরা ডিজাইন করব, সো আমাদের ডিজাইন করতে হলে শুরুতেই ডিজাইন করতে হয়, দ্যাট মিন্স ক্রিয়েশনের পার্টটা আসে। আবার ওই যে ডিজাইনটা করেছি সেটার আবার মডিফিকেশনেরও দরকার হতে পারে, সো আমরা আপার কেস স্কুলে এই দুইটা কাজ করব, ক্রিয়েট এন্ড মডিফাই দ্য সিস্টেম ডিজাইন। দেন আমরা বলতে পারি হেল্প ইন মডেলিং অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টস এন্ড ডিফাইনিং সিস্টেম বাউন্ডারিজ, আমাদের সিস্টেমের যে বাউন্ডারি আছে সেটাকে ডিফাইন করার জন্য আসলে আপার কেস টুলের দরকার হয়। সিস্টেমের বাউন্ডারি কি, আমাদের সিস্টেমটা আসলে কি কি কাজ করতে পারবে,
আমরা আসলে কি কি করতে পারবো সেটা হচ্ছে সিস্টেমের বাউন্ডারি, যে এই কাজগুলো করা যাবে, এই ডিজাইন গুলা রাখা যাবে, এর বাইরে আসলে আমি তেমন কিছু করতে পারবো না, এর বাইরে কোনো কিছু দরকারও নাই। তো একটা হচ্ছে লোয়ার বাউন্ড থাকে, একটা হচ্ছে আপার বাউন্ড থাকে, এর বাইরে কিছু করা যাবে না। আবার লোয়ার বাউন্ড মানে হচ্ছে এর চেয়ে কম বেশি, এর চেয়ে কম কোনো কিছু আসলে ইনক্লুড করা যাবে না, এর চেয়ে বেশি দিতে হবে, মানে হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড এর মতো। দেন ক্যান সাপোর্ট প্রোটোটাইপিং অফ স্ক্রিন এন্ড রিপোর্ট ডিজাইন। প্রোটোটাইপিং অফ স্ক্রিন, আমাদের এই আপার কেস টুলে আমি যখন ডিজাইন করবো, ডিজাইনটা এমন হতে পারে তুমি হাতে আঁকতে পারো যে বাটন গুলো কই থাকবে, তোমার ওই যে স্লাইড গুলো আসলে কিভাবে কিভাবে আসবে, কোন বাটনে ক্লিক করলে কোন পেজটা আসবে, তো এইটা তুমি হাতেও করতে পারো। আবার অনেকে অনেক রকমের টুলস আছে আমরা যে ডিজাইনিং এর জন্য, ইভেন অনেকে মাইক্রোসফট ওয়ার্ডও করে, অনেকে হচ্ছে পাওয়ার পয়েন্টও করে ফেলে। তো এই প্রোটোটাইপিং, প্রোটোটাইপের যে স্ক্রিনিংটা আছে, এই স্ক্রিনিংটা আমার এই আপার কেস টুলের মধ্যেই আসলে কমপ্লিট করতে হয়, এবং ওই যে ডিজাইনটা করেছো ওইটার উপর আবার রিপোর্ট লিখতে হবে যে এই বাটনে অন বাটন ক্লিক করলে পরেরটাতে যাবে, অফ বাটন ক্লিক করলে আর যাবে না, এরকম ভাবে আমাদের রিপোর্টটা লিখে ফেলতে হয়। তো আপার কেস টুলের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিজাইন করা, মডিফাই করা। এরপর আসে হচ্ছে লোয়ার কেস টুল। লোয়ার কেস টুলস এ আমরা মেইনলি আগে বলেছি যে আমরা কোডিং এর পার্টটা লোয়ার কেস টুলে করব, তাহলে লোয়ার কেস টুলস জেনারেট কম্পিউটার সোর্স কোড ফ্রম দা কেস ডিজাইন। আপার কেসে আমরা যে ডিজাইনটা করে আসছি, লোয়ার কেস টুল কি করে সেটার কোর্স সোর্স কোডটা ডিজাইন করে ফেলে, সোর্স কোডটা লিখে ফেলে। তো সোর্স কোড ইজ ইউজুয়ালি জেনারেটেড ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস। আমাদের সোর্স কোডটা ভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে হতে পারে, লাইক অ্যাজ আমরা যখন হচ্ছে একটা ওয়েব ডিজাইন করি, আমরা HTML ইউজ করি, CSS ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে আরো PHP ইউজ করি। তো একই সাথে অনেক রকমের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি, ইভেন সি তে জাভাতেও যখন কাজ করি তখনও বিভিন্ন রকমের ইন্টিগ্রেটেড আমরা কোড আসলে ইউজ করি। হ্যাঁ জি ম্যাম, এখানে তো ডিজাইনের বিষয়ে আলোচনা হচ্ছে, তো ডিজাইনে তো ম্যাডাম আমরা জানি HTML বা XML এগুলো ইউজ করা হয়। এখানে কিন্তু তোমার ডিজাইনিং এর পার্টটা কিন্তু আমরা আপার কেজে শেষ করে আসছি। এখন ডিজাইন করতে গেলে তোমার ওইটাতে ফাংশনালিটি থাকবে না স্যার। ধরো তুমি ডিজাইন করলে HTML CSS দিয়ে, ঠিক আছে, এখন শুধু আমরা কি একটা সিস্টেম ডিজাইন করতে গেলে কি শুধুমাত্র ওই ডিজাইনের পার্টটাই করবো? না ম্যাম, ওইটার মধ্যে যেমন ধরো একটাতে ক্লিক করলে, অন ক্লিকে একটা বাটনে ক্লিক করলে ওর পরে পেজে যাবে, এটা একটা ফাংশনালিটি হবে না? জি ম্যাম, বুঝতে পেরেছ? তো ওইটা কিন্তু আমরা HTML এর CSS এর থ্রুতে না করে, হ্যাঁ করা যায়, বাট ওইটাতে না করে আমরা কিন্তু PHP দিয়ে করি। জি ম্যাম, ইজি ইজি করার জন্য। তো আমরা ওই বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি, তুমি যদি চাও একটা ইউজ করতে দ্যাটস ফাইন, বাট ওইটাতে আবার ঝামেলা আছে, একটা ইউজ করতে গেলেও প্রবলেম আছে। জি ম্যাম, বুঝতে পারছি, সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা লোয়ার কেসে শুধুমাত্র কোডিং করব, আপার কেসে শুধুমাত্র ডিজাইনিং এর পার্ট দেখব। এখন দেখো এখানে একটা ট্র্যাডিশনাল ভার্সেস কেস সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখানে একটা ফিগার আছে, ফিগারটা শুরুটা উপরের ফিগারটা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম, ঠিক আছে, আমরা যেভাবে চিন্তা করি বা ডিজাইন করি, ওকে। আরেকটা হচ্ছে কেস সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এখন দুইটার মধ্যে পার্থক্য আছে। ট্রেডিশনাল সিস্টেম কোনটা, ওই যে আমরা SDLC পড়ে আসছি, ওইটা ফলো করলাম কি করলাম না ওইটা ব্যাপার না, কিন্তু ট্রেডিশনাল সিস্টেমে ওইটা ফলো করতে হয়, যে পাঁচটা জিনিস ছিল আমি বলছিলাম কালকে, অ্যানালাইসিস ছিল, ডিজাইন ছিল, প্রোগ্রাম ডিজাইন এন্ড কোডিং ছিল, টেস্টিং ছিল, আর হচ্ছে ইনস্টলেশন ছিল। আরেকটা ব্যাপার বলেছিলাম যে রিকোয়ারমেন্টের ওই ব্যাপারটা নিয়ে আসতে, তখন হচ্ছে ডিজাইন আর অ্যানালাইসিস এর পার্টটা সেম একই জায়গায় রাখার জন্য। তো তোমরা যেভাবে খুশি ওইভাবে দিতে পারো, বাট আমাদের লাইফ সাইকেলের মধ্যে 60টা পার্ট দিলেই বেটার, যেহেতু বইতে 60টা পার্টের কথাই বলা আছে, তোমরা যদি চাও 5টাও দিতে পারো, তাও মার্কস অভাব। এখন দেখো ট্রেডিশনাল সিস্টেম আসলে কি হচ্ছে, ট্রেডিশনাল সিস্টেমে যেটা হচ্ছে শুরুতে আমরা অ্যানালাইসিস করছি রিকোয়ারমেন্টস অনুযায়ী, সেটাকে আবার অ্যানালাইসিস করে ডিজাইনের পার্টে চলে যাচ্ছে। যখন আমার ডিজাইনিং এর পার্ট শেষ, তখন আমি প্রোগ্রামকে লেখা স্টার্ট করব। দেখো এখানে ট্রেডিশনাল সিস্টেমে একটা পার্ট আছে,
সেটা হচ্ছে যখন আমি অ্যানালাইসিস করছি রিকোয়ারমেন্টস অনুযায়ী ডিজাইন করে, এই ডিজাইন করার সময় আমি কিন্তু আবার অ্যানালাইসিসে ফেরত আসতেছি, আসতে পারতেছি ট্রেডিশনালে। আমি অ্যানালাইসিসের পাশাপাশি ডিজাইন করছি এবং ডিজাইন করার সময় দেখলাম একটা জায়গায় প্রবলেম আছে, তখন আবার রিকোয়ারমেন্ট নিয়ে আবার অ্যানালাইসিস করে আবার ডিজাইনের পার্টে ফেরত আসতেছি। তো আমার এটা কি লুপ আকারে চলতেছে? লুপ আকারে অনেকবার চলতে পারবে, কোনো সমস্যা নাই। যখন ডিজাইন শেষ, একদম ফুললি শেষ, তখন আমি প্রোগ্রাম ডিজাইন এন্ড হচ্ছে কোডিং এ চলে যাবো। দেখ আমার কোডিং এর পার্টে কিভাবে কি করতে হবে সেটাতে চলে যাবো। প্রোগ্রাম করার সময়ও ডিজাইনে অনেক চেঞ্জ হয়। তোমরা যখন একটা প্রোগ্রাম করবা বা হচ্ছে কোনো একটা সফটওয়্যার ডিজাইন করবা, দেখবা কোডিং করতেছো, তার মধ্যে মনে হয়েছে যে আসলে এই পার্টটা এইভাবে না, অন্যভাবে করলে মনে হয় বেটার হয়। তাহলে আমার কি কোডিং করার সময় ডিজাইনিং এ চেঞ্জ করতে হচ্ছে? ডিজাইনিং এ চেঞ্জ করতে হলে অ্যানালাইসিস এ গিয়েও আবার কিছুটা চেঞ্জ করে আবার কোডিং এ ফেরত আসতে হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সিস্টেম। এরপরে ডিজাইনের পার্ট যখন শেষ বা কোডিং এর পার্ট যখন শেষ, তখন আমরা কিন্তু টেস্টিং এ চলে যাচ্ছি। যখন টেস্টিং করছি, টেস্টিং করার সময় আমাদের যেটা হয়, টেস্টিং করার সময় অনেক আমরা অনেক রকমের বাগ ট্যাগ দেখতে পারি, বিভিন্ন রকমের বাগ আসতে পারে। ওই বাগ যদি থেকে থাকে তাহলে আবার আমাদের কি ব্যাক করতে হচ্ছে ওই কোডিং এর পার্টে। ব্যাক করে আমরা কোডিং এ যাবো, কোডিং এ গেলে চেঞ্জ করে ওই বাগটা আবার টেস্টিং এ ফেরত আসবো। টেস্টিং যখন শেষ, ফুললি কমপ্লিট, তখন আমি হচ্ছে ইনস্টলেশনে যাবো। এখন ইনস্টলেশন করার সময়ও বিভিন্ন রকমের বাগ থাকতে পারে, ইনস্টল হচ্ছে না, এই ডিভাইসে হচ্ছে না, ওই ডিভাইসে হচ্ছে না, তখন আবার কি করতে হবে আমাদের ওই টেস্টিং এর পার্টে ফেরত এসে প্রোগ্রামিং এ চেঞ্জ করে আবার ইনস্টলেশনে যাওয়া লাগবে। তো ট্রেডিশনাল সিস্টেম মোটামুটি এমন যে পাঁচটা যে ধাপ আছে, এই পাঁচটা ধাপের মধ্যে আমরা হচ্ছে লুপ আকারে একটা থেকে আরেকটাতে আবার ব্যাক করতে পারি, লুপ আকারে ব্যাক করছি। তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সিস্টেম। আর কেস সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যদি আমি চিন্তা করি, আমরা যেইভাবে কেস স্টাডি করে দেন হচ্ছে এই টুলটা ইউজ করছি, কেস টুল, সেটাতে শুরুতে যে আমি অ্যানালাইসিস করছি এবং ডিজাইন করছি, ডিজাইনিং এর সময় আমি কেস আপার কেস টুল সেটটা ইউজ করবো, রাইট? এই ডিজাইনিং এর পার্ট পর্যন্তই আমার রিডান্ডেন্ট হবে। দ্যাট মিন্স আমি ডিজাইন আপার কেসে থাকাকালীন সময় আমি চেঞ্জ করতে পারবো, যতবার খুশি ডিজাইন চেঞ্জ করতে পারবো, অ্যানালাইসিস করবো, ডিজাইন করবো, দেন হচ্ছে আপার কেসে যতক্ষণ থাকবে তখন ডিজাইন আমি চেঞ্জ করছি। বাট যখনই আমি রিপোজিটরিতে চলে যাচ্ছি, দ্যাট মিন্স কোড জেনারেট করছি, তো তারপরে আমি আর ডিজাইনিং এ কোনো চেঞ্জ করতে পারবো। আমি কোডিং করব এবং কোডিং করে ইনস্টলেশন পার্টে চলে যাব, কারণ আমি কোডিং করার সময় ওই টেস্টিং এর পার্টগুলো করে একদম এরর ফ্রি হয়ে দেন হচ্ছে ইনস্টলেশন পার্টে যাব। দ্যাট মিন্স আমার এই যে লাস্ট দুইটা ধাপ আছে, লোয়ার কেস টুল সেট আর হচ্ছে ইনস্টলেশন, এই পার্ট থেকে আমি আর ডিজাইনিং এ ব্যাক করতে পারবো না, কোনোভাবেই এই ডিজাইনিং এ আর ব্যাক করতে পারবো না। দ্যাট মিন্স একদম ডিজাইনিং কনফার্ম করে আমাকে কোডিং পার্ট হতে হবে। এইটা হচ্ছে আমাদের কেস সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো ট্রেডিশনাল সিস্টেম আর কেস ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা আমি যেটা বললাম আর কি, কোডিং এর পার্টটাতে গেলে আর ডিজাইনিং আসা যায় না, কেস ট্রেডিশনাল এ সবগুলাই করা যায়। তো এই ডিফারেন্টটা তোমাদের যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাদের লিখতে হবে এটা। এইবার আসি আরেক রকমের, অলরেডি দুইটা পড়ছি, ট্রেডিশনাল করলাম, কেস টুল বললাম, এরপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালিস্ট এন্ড ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড কি জিনিস? অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমাদের অবজেক্ট কে ফোকাস করে কাজ করা, স্ট্রাকচারড ওয়েতে কাজ করা। আমরা যদি সি এর কথা চিন্তা করি, সি তে তো আমাদের স্ট্রাকচার পড়ানো হয়নি, সি প্লাস প্লাস এ, সি প্লাস প্লাস এ অথবা জাভাতে, জাভাতে ক্লাস পড়ানো হয়েছে, সি প্লাস প্লাস এ ক্লাস পড়ানো হয়েছে, এবং ওই ক্লাসের অবজেক্ট দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখানো হয়েছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন টা অলমোস্ট সেরকম, স্ট্রাকচারড ওয়ে থাকাতে ক্লাস আকারে বা স্ট্রাকচারড বলো, দুটো অলমোস্ট সিমিলার জিনিস, জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এর কারণে ব্যাপারগুলো চেঞ্জ। তো আমাদের অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য স্ট্রাকচারড অ্যাপ্রোচ অফ এসডিএলসি দ্যাট ইজ ইন্টেন্ডেড টু ফ্যাসিলিটেট দ্য ডেভেলপমেন্ট অফ সিস্টেম দ্যাট মাস্ট চেঞ্জ র্যাপিডলি ইন রেসপন্স টু ডাইনামিক বিজনেস এনভায়রনমেন্ট। তাহলে আমাদের র্যাপিডলি চেঞ্জ আনার জন্য এবং ওই র্যাপিডলি চেঞ্জ এর এগেইনস্টে রেসপন্স করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম করা হয়। তার মানে
আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করব ফুল কোড নিয়ে আমার কাজ করার কোনো দরকার নেই সাপোজ ধরো লগইন এর জন্য তুমি যদি একটা ক্লাস করো স্টুডেন্টের জন্য একটা ক্লাস করো ফ্যাকাল্টির জন্য একটা ক্লাস করো তাহলে আমি দেখলাম কোডিং করার সময় বা হচ্ছে ডিজাইনিং এ পারে গিয়ে দেখলাম যে টিচারের ক্ষেত্রে আমি যখন হচ্ছে টিচারের লগ ইন করতে যাচ্ছি তখন টিচারের লগ ইনে প্রবলেম হচ্ছে বাট স্টুডেন্টেরটা ঠিক আছে যদি আমাদের এই সিস্টেমটা অবজেক্ট ওরিয়েন্টেড না হতো তাহলে এই লগ ইনের জন্য পুরো কোডই চেঞ্জ করতে হতো যেহেতু আমি আগেই বলে নিলাম আমাদের দুই রকমের তিন রকমের অবজেক্ট আছে তিন রকমের ক্লাস আছে তাহলে আমরা স্পেসিফাই ভাবে ওই ফ্যাকাল্টির জন্য যে লগইন আছে ওই লগইনে আমরা গিয়ে জাস্ট ফ্যাকাল্টি লগইনটাকে চেঞ্জ করলে বা মডিফাই করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে তাহলে আমরা র‍্যাপিডলি চেঞ্জ করতে পারবো যে কোনো জিনিস যে কোনো সেক্টর আমরা খুব দ্রুত চেঞ্জ করতে পারবো আমাদের পুরো কোড পড়ার কোনো দরকার নাই স্পেসিফাই হয়ে যাচ্ছে আচ্ছা অ্যানালাইসিস ইজ পারফর্মড অন এ স্মল পার্ট অফ দ্য সিস্টেম ফলোড বাই ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন দ্য সাইকেল রিপিটস উইথ অ্যানালাইসিস design and implementation of an expert and this repeats until the project is complete that means amra traditional way te je bhabe tomar analysis design implementation e giye case tool e giye je bhabe change kore aschi thik object oriented o analysis design implementation e amra ashole similar bhabe change korte parbo ekdom final ভার্সন বের করার আগ পর্যন্ত যতক্ষণ ফাইনাল ভার্সন বের হবে ততক্ষণ পর্যন্ত আমি কোডিং এ চেঞ্জ করতে পারবো তোমার ইয়াতে চেঞ্জ করতে পারবো কি বলে ডিজাইনিং এ চেঞ্জ করতে পারবো বাট যখনই আমাদের ফাইনাল ভার্সন শেষ যেমন ট্রেডিশনাল ওয়েতে ফাইনাল ভার্সন বের হওয়ার পরে আমরা আবার চেঞ্জ করতে পারি ভার্সন ওয়ান ভার্সন টু আনার জন্য বাট অবজেক্ট ওরিয়েন্টেড আর কেসগুলো আসলে আমরা চেঞ্জ আনতে পারবো না যখন প্রজেক্টটা ফাইনালাইজ হয়ে যায় তো এই ছিল আমাদের মোটামুটি এই তিন রকমের টেকনোলজি আরো কিছু অ্যাপ্রোচ ইউজ করা হয় স্ট্রাকচার কি বলে এটাকে সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আরো কিছু প্রসেস ইউজ করা হয় যেমন এজাইল অ্যাপ্রোচ এজাইল অ্যাপ্রোচটা খুবই 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 ইম্পর্টেন্ট এজাইল তোমরা যারা একটু ভালো আমি বলতে যারা হচ্ছে ডেভেলপমেন্টে যেতে চাচ্ছ সফটওয়্যার ফার্ম গুলাতে জয়েন করবা সফটওয়্যার কোম্পানি যেগুলো জয়েন করবা তাদের আমি সাজেস্ট করবো যে এজাইল অ্যাপ্রোচ কি আছে মিডের জন্য আমি শেষ করতে পারবো না এই চ্যাপ্টারও যদি ফুলটা পড়াতে যাই তো যারা একটু ভালো আমি তাদেরকে সাজেস্ট করবো যে এই পার্ট গুলা কি কি আছে এজাইল অ্যাপ্রোচ প্রোটোটাইপিং এথিক্স প্রজেক্ট চ্যাম্পিয়ন সফটওয়্যার সিস্টেমস মেথোডোলজি মাল্টিভিউ কি আছে এগুলো একটু হালকা করে জেনে নিও ভালো হবে আচ্ছা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের কি কি পড়েছে এখানে একটা সামারি আছে ইনফরমেশন ইজ এ কি রিসোর্স সিস্টেম অ্যানালাইসিস ডিল উইথ মেনি টাইপস অফ ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন সিস্টেম এর উপর আমরা কিভাবে কাজ করেছি ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ট্রেডিশনাল সিস্টেম নিউ টেকনোলজি গুলো কি কি রোলস এন্ড কোয়ালিটিস অফ দ্য সিস্টেম অ্যানালিস্ট আমাদের রোল কি ছিল সিস্টেম অ্যানালিস্ট হিসেবে এসডিএলসি কি ছিল সিস্টেমস ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটা কি কেস টুল গুলা কেমন ছিল কেস টুল দুই রকমের পড়লাম আপার কেস আর হচ্ছে লোয়ার কেস সরি তিন রকমের একটা ছিল ইন্টিগ্রেটেড অল্টারনেটিভ কি কি ইউজ করেছি এসডিএলসি তে এই যে লাস্ট স্লাইড যেটা দেখলাম সো এই চ্যাপ্টারে হোপফুলি কারো কোনো সমস্যা থাকার কথা না সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কি করেছি এসসিআই কি দেন হচ্ছে ইআরপি কখন ইউজ করি বিভিন্ন লেভেল আছে আমাদের নলেজের
সিস্টেম ডিজাইনিং এর সময়, তারপর আমি ইনফরমেশন রিসোর্সটা কি জিনিস বলেছিলাম, মেজর টপিকস এর মধ্যে যে ইনফরমেশন রিসোর্স গুলো ছিল কিভাবে আমরা অ্যানালাইসিস করি। সো এই চ্যাপ্টার মোটামুটি আমার শেষ। এই চ্যাপ্টার পরে আমি ট্রাই করব নেক্সট চ্যাপ্টারে যাওয়ার জন্য। ম্যাম এখান থেকে কোন টপিকটা ইম্পর্টেন্ট বেশি? আচ্ছা ইম্পর্টেন্ট আমি বলতেছি, ইয়াসো তানভীর আছো? তানভীর যদি থেকে থাকো, সবাইকে লিখেছো মামা আছিস ম্যাম? মেসেজ ভুলে ভুলে ম্যাম ভুলে, ওটা আসলে প্রাইভেটলি ফেসবুকে চ্যাটিং করবা, ঠিক আছে? ক্লাসের মধ্যে না স্যার। ঠিক আছে ম্যাম। আচ্ছা যাই হোক, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি ইম্পর্টেন্ট পার্ট খুঁজি তাহলে আমি বলবো এই যে ইনফরমেশন রিসোর্স, এটা ইনফরমেশন যে একটা আসলে আমাদের কি রিসোর্স, সেটা কেন, সেটা রিজন কি, সেটা এখানে বলা আছে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ইম্পর্টেন্ট পার্ট আমাদের যে অর্গানাইজেশনাল লেভেল আছে, এই লেভেল গুলার মধ্যে কে কোনটার মধ্যে পড়ে সেটা বলেছিলাম, পড়াইছি এগুলা কি নো লেভেল হায়ার লেভেল, এগুলো তো সবগুলো ওই ফিগারের থ্রুতেই গেল। দেন হচ্ছে তোমার ইআরপি সিস্টেমটা কি আসতে পারে, এটা একটা এক্সাম্পল ছোটখাটো। এইচসিআই কি আসতে পারে, রোল অফ অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট এর কি 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 রোল হিসেবে আমরা কাজ করতে পারি সেটা আসতে পারে। একজন সিস্টেম অ্যানালিস্ট এর কি কি কোয়ালিটিস থাকবেন, দেন হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটা তো মাস্ট, পরীক্ষাতে আসবেই, ফিগার সহ আসতে হবে তোমাদের। এরপরে আসতে পারে হচ্ছে এসিআই আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, এখান থেকে আসতে পারে যেমন হচ্ছে অ্যানালাইজিং সিস্টেম নিডস, আমাদের সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কি কি অ্যানালাইজ করতে হয়, কি কি অ্যাক্টিভিটিস আছে এবং কি কি আউটপুট বের হয় এটার থ্রুতে, বা ডিজাইনিং এর জন্য আসলে আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হয় এবং এটার থ্রুতে আমরা কি আউটপুট পাই। দেন আসতে পারে যে টুলস নিয়ে আমরা আসলে কি কি অ্যাপ্রোচ ইউজ করি, কেস টুল কি, পার্থক্য করো ট্রেডিশনাল আর হচ্ছে কেস সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে, বা হচ্ছে ট্রেডিশনাল আর তোমার অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে, অথবা তিনটার মধ্যে পার্থক্য করো, এরকম একটা কোয়েশ্চেন এসে পড়লো, তখন তোমাদের এই ফিগার সহ দিতে হবে। আর অল্টারনেটিভ হিসেবে আমরা আসলে কি কি অ্যাপ্রোচ ইউজ করে থাকি, যে অ্যাজাইল অ্যাপ্রোচ, প্রোটোটাইপিং, এথিক্স, দেন হচ্ছে প্রজেক্ট চ্যাম্পিয়ন, মাল্টিভিউ, এগুলার নাম লিখতে হবে। এই তো তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তানভীর মাহমুদ ম্যাম বলো, এর মধ্যে যে যে তিনটা স্লাইড দিয়েছেন এই তিনটা কি মিটের জন্য পড়ব? মোটামুটি এইটাই আমার ইচ্ছা আছে, তারপরে যদি দেখি ম্যাম আছে একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের মিড এক্সাম এক্সাম হবে কি? এক্সাম তো হবে। হ্যাঁ ম্যাম, এক্সাম কেমনে হবে ম্যাম? এক্সাম কেমন হবে মানে? মানে অ্যাসাইনমেন্টের থ্রুতে হবে নাকি এক্সাম হবে? এক্সামই হবে, তোমাদের এমন হতে পারে ওপেন বুক এক্সাম হতে পারে। সিস্টেমটা কেমন হবে তাহলে? তখন
সিস্টেমটা এখনো তো ফুললি ডিটারমাইন্ড না, বাট ওপেন বুক হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, এখনো ফুললি মানে কেউ ডিসাইড করেনি কিভাবে হবে। ইজিসি থেকে হয়তো কোনো গাইডলাইন আসতে পারে, তো টিল দেন ওয়েট করি। সব তো থিওরি, ওপেন বুক কিভাবে হবে সবাই তো থিওরি দেখে দেখে লিখবে। থিওরি কিন্তু তোমার মাথা খাটিয়ে বের করতে হবে, হয়তো বা তোমাদের কাছে একটা কেস তুলে দিল তখন বলতে বলতে হবে যে এটা আসলে ধরো একটা বড় একটা প্যারাগ্রাফ লিখছে যে একটা সিস্টেম ডিজাইন করেছে, তো ওইটাতে আসলে আমরা কোন টুল ইউজ করেছি এটা বলে দিল, অথবা আমরা আসলে কোন সিস্টেমটা ইউজ করেছি, এই এসডিএলসি কোনটা ইউজ করেছি, ট্রেডিশনাল ইউজ কেস নাকি হচ্ছে ওপি, তখন তোমার ওই কেসটা পড়ে বুঝতে হবে যে আমি এটা ইউজ করছি, বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি, মানে একটু ইমাজিনারি আর কি, আমাদের এটা তো ইজি, এটাতে পড়ার তেমন কিছু নাই, তুমি যদি ভালোভাবে রিডিং টিডিং পড়ো তাহলেই পারবা। ছবি তুলে পিডিএফ বানিয়ে দিতে হবে তোমাদের লাগার কত, সর্বোচ্চ 5 মিনিট, তাই না? জি ম্যাম সর্বোচ্চ 5 মিনিট লাগবে, বাট ওই যে আমি ম্যাম যারা যারা ক্লিয়ারলি ছবি তুলতে, তো ম্যাম আমরা যারা বাইরে বসে থেকে ক্লাস করি ম্যাম, তো এই ক্ষেত্রে তো আমাদের জন্য খুবই প্রবলেম, তখন আমাদের বাইরে থেকে বাসায় আসতে হবে, বাসায় এসে লিখতে হবে, তারপরে আবার বাইরে গিয়ে করতে হবে, কারণ বাসার মধ্যে ঢুকলেই ই উঠে যায়। হ্যাঁ ওইটাতে প্রবলেম হবে না, তেমন একটা মেজর ওইটুকু সময় আর কি কনসিডার করা হবে, প্রবলেম নেই। তোমরা এক কাজ করো তো, লার্নিং অবজেক্টিভটা একটু দেখো, লার্নিং অবজেক্টিভটা দেখো, দেখে আমাকে বলতে হবে যে আসলে এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, ঠিক আছে? 3 মিনিটের মধ্যে দেখে কমপ্লিট করবা। ম্যাম কোশ্চেনটা বুঝি না আবার। কোশ্চেনটা হচ্ছে তোমরা লার্নিং অবজেক্টিভটা দেখো, এই চ্যাপ্টারে লার্নিং অবজেকটিভ কি কি আছে দেখে দেন হচ্ছে আমাকে বলতে হবে যে আসলে আমরা এই চ্যাপ্টারে কি পড়ব, বুঝতে পেরেছো? 3 মিনিটের মধ্যে লার্নিং অবজেক্টিভটা দেখো।
শাওন চন্দ্রশীল, শাওন চন্দ্রশীল, বল বল। হ্যাঁ বলছিলাম যে তুমি তো ক্লাসের শুরু থেকেই রেকর্ডিং করো, তাই না? একদম প্রথম ক্লাস থেকে হ্যাঁ তো এড মোড়তে এ পর্যন্ত আপ দিছে মনে হয় প্রথম দুইটা, তাই না? হ্যাঁ আপ দিছি। আচ্ছা, আর এই যে গতদিন কালকেরটা আর আজকেরটা, আজকে তো রেকর্ড হচ্ছে, গতকালকে আমি আপ দিতে চাইছিলাম কিন্তু আমার থেকে আপ হইতেছে না, এডমোডে তো কিছুর জন্য আপ হইতেছে না, এই জন্য আমি লিঙ্কটা তো মোবাইলকে দিয়ে দিছি, মোবাইলটা তোমার দিয়ে দাও, আমি তো দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু আমার এডমোডে কেন আপ হয় না একটু ম্যামকে বলতে হবে, আমার পোস্টটা তোমার ফেসবুক ইউটিউবে আপ করতে হবে না, এডমোডে তো কিছু করে লিখতে হবে। আচ্ছা ইউটিউবে ইউটিউবে আপ করতে হবে না, ইউটিউবে আপনি অনেকে বলে যে তোমরা পাও না এই জন্য তোমাদের এমনি। তার তুমি এড মোডতে আপলোড ইয়া সরি ইউটিউবে আপলোড দিয়ে এড মোডতে কিন্তু লিংকটা শেয়ার করে দিলে হয়। ওকে ম্যাম, এটাই ভালো হয়, তাহলে হচ্ছে কেউ বলতে পারবে না যে তুমি আসলে পাও না। জি ম্যাম, আর ইউটিউবে যে চ্যানেল আছে সেটা সবাই সাবস্ক্রাইব করে রাখতে তো সবাই পাবে। হ্যাঁ 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 ঠিক, যে চ্যানেলটা আছে ওটাকে সাবস্ক্রাইব করে রাখলেই হয়। অনলাইন ক্লাস শাওনের কিছু কিছু বিজনেস। ওকে ম্যাম, ওকে। লার্নিং অবজেক্টিভ পড়া হয়েছে? লার্নিং অবজেক্টিভ পড়েছো? হ্যাঁ ম্যাম পড়া হয়েছে, কিন্তু ম্যাম আচ্ছা সিস্টেম পার্সপেক্টিভটা বলতে কি বুঝাইছে এখানে? সিস্টেম পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে কি বলো? পার্সপেক্টিভ মানে কি? পার্সপেক্টিভ তার আগে যেটা understand that organization and their members are system, মানে organization and their members are system এই ব্যাপারটা বুঝতে পারি নাই। আচ্ছা, understand that organizations and their members are systems and that analysts need to take a system perspective, that means আমাদের understanding level টা সেই লেভেলে থাকতে হবে যেই জায়গায় organization এবং তার যে member রা থাকে তাদেরকে মাস্ট বি অ্যানালিস্ট এর নিডটা ফুলফিল করতে হবে, বুঝতে পেরেছো? আমাদের অর্গানাইজেশন বলতে কি, একটা অর্গানাইজেশন হয় হচ্ছে বিভিন্ন রকমের মেম্বার নিয়ে, বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন কোম্পানি যে আমরা বিল্ড আপ করি সেটাকে বলে অর্গানাইজেশন। এখন এই অর্গানাইজেশনের মধ্যে অনেক মেম্বার থাকে, এই মেম্বার গুলা মাস্ট বি কিসের নিড ফিল আপ করতে হবে? সিস্টেম অ্যানালিস্ট এর নিড ফিল আপ করতে হবে, কারণ আমরা সিস্টেম ডেভেলপমেন্ট করতেছি, রাইট? সিস্টেম ডেভেলপমেন্ট করতে গেলে বা সিস্টেম অ্যানালিস্ট হিসেবে আমার কাজ করতেই হবে, তো আমাদের যে মেম্বার গুলো থাকবে তাদের মাস্ট বি অ্যানালিস্ট হিসেবে কাজ করাই লাগবেই, আমরা যে সিস্টেমে কাজ করব সেই সিস্টেমের পার্সপেক্টিভে, বুঝতে পেরেছো? পরিপ্রেক্ষিত। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ডেপিক সিস্টেম গ্রাফিক্যালি ইউজিং কনটেক্সট লেভেল ডেটা ফ্লো ডায়াগ্রাম এন্টিটি রিলেশনশিপ মডেল ইউজ কেস এন্ড ইউজ কেস সিনারিও। তো এইখানে যেটা হচ্ছে আমাদের যে কোনো সিস্টেম কে ডিজাইন যখন আমরা করব তখন হচ্ছে গ্রাফিক্যালি আমরা আসলে একটা ভিউ দেয়ার ট্রাই করব, গ্রাফিক্যালি ভিউ এর মধ্যে আমরা কয়েক কয়েক রকমের গ্রাফিক্যাল ভিউ দিতে পারি। তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেয়া আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামটা কি এই জিনিসটা পড়বো একটু পরে, একটু পরে অথবা নেক্সট উইকে পড়তে পারি। এন্টিটি রিলেশনশিপ ইআর ডায়াগ্রাম পড়েছো হয়তো অলরেডি অনেকে, তো ইয়ার ডায়াগ্রাম নিয়ে পড়তে হবে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যেটা। দেন হচ্ছে ইউজ কেস আছে, ইউজ কেস শুধুমাত্র ইউজ কেস আছে এবং ইউজ কেস সিনারিও আছে। ওকে, তো আমাদের যদি আমরা গ্রাফিক্যালি কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে যাই, কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে চাই, বিভিন্ন রকমের ভাবে করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, ইউজ কেস
সিনারিও তো আমরা চার রকম ভাবে আসলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এটা আমরা করব কোন সিস্টেম ডেভেলপমেন্ট যখন করব দেন হচ্ছে রিকগনাইজ দ্যাট ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট রিকোয়ার ডিফারেন্ট সিস্টেমস তাহলে আমাদের ডিফারেন্ট লেভেলের ম্যানেজমেন্ট লাগবে বিভিন্ন রকমের সিস্টেমে ডিফারেন্ট লেভেলের ম্যানেজমেন্ট লাগবে ম্যানেজমেন্ট ছাড়া আমরা আসলে কাজ করতে পারবো না দেন হচ্ছে কম্প্রিহেন্ড দ্যাট অর্গানাইজেশনাল কালচার অফ ইনফরমেশন সিস্টেম দ্যাট মিনস আমাদের যদি কোনো অর্গানাইজেশন থেকে থাকে যদি সিস্টেম ডেভেলপমেন্ট করতে চাই তাহলে অর্গানাইজেশন মাস্ট এবং ওই অর্গানাইজেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে লাইক অ্যাজ কালচার ওই কালচারটা মেনটেন আমাকে করতে হবে কালচারটা মেনটেন করে আমাদের ডিজাইন করতে হবে আদারওয়াইজ এটার ইম্প্যাক্ট খুব একটা ভালো হয় না কোন যে কোনো অর্গানাইজেশনের নিজস্ব কিছু কালচার আছে ওই কালচারটাকে আসলে মেনটেন করে আগাতে হয় এটা গ্রেট ইম্প্যাক্ট ফেলে কোনো সিস্টেম ডিজাইনিং এর ক্ষেত্রে এইটাই ছিল আমাদের লার্নিং অবজেক্টিভ আমরা অর্গানাইজেশন কালচার নিয়ে কথা বলবো বিভিন্ন লেভেল নিয়ে কথা বলবো ম্যানেজমেন্টের গ্রাফিক্যাল ভিউ যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো তো এই চ্যাপ্টারে মেইনলি আসলে এক্সাম এর মধ্যে ওই গ্রাফিক্যাল ভিউ গুলাই আসবে হয়তোবা তো ওগুলাই আমরা ভালো করে জানবো আর অ্যানালিস্ট হিসেবে আসলে আমরা কি কি নিড ফুলফিল করতে পারি বা অ্যাজ এ মেম্বার হিসেবে অ্যানালিস্টের কি কি নিড ফিল আপ করা যায় একটা অর্গানাইজেশনে সেসব নিয়ে আসলে জানবো দেখো এখানে তিনটা ফ্যাক্টর আছে একটা অর্গানাইজেশন হইতে হইলে তিনটা ফ্যাক্টরকে মাথায় রাখতে হয় একটা হচ্ছে তিনটা ফ্যাক্টর আবার সাব ক্যাটাগরি আছে তো আমরা ফার্স্টে তিনটা ক্যাটাগরি নিয়ে কথা বলি একটা হচ্ছে লেভেল অফ ম্যানেজমেন্ট কোন লেভেলে ম্যানেজমেন্ট হবে কি কি লেভেল আছে সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে একটা অর্গানাইজেশনকে দাঁড় করাতে হলে দেন হচ্ছে ডিজাইন অফ অর্গানাইজেশনস আমাকে ডিজাইনিং এর পার্টটা দেখতে হবে আমি যে অর্গানাইজেশনটা বানাইছি সেটা আসলে কোন ডিজাইন ফলো করে বানাইছি কিভাবে বানাইছি কোন কোন লেভেলে কিভাবে ইউজ করেছি সেটা এবং অর্গানাইজেশনাল কালচারটা মাস্ট বি ফলো করতেই হবে মাস্ট অর্গানাইজেশনাল কালচারটা আমাকে ফলো করতে হবে তাহলে আমাদের মেইন চার তিনটা পার্ট আছে ইন্টারঅ্যাক্টিং এর জন্য শেপ অফ অর্গানাইজেশন আমরা যদি অর্গানাইজেশন চিন্তা করি তাহলে আমাদের তিনটা ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে একটা হচ্ছে লেভেল অফ ম্যানেজমেন্ট একটা হচ্ছে ডিজাইন অফ অর্গানাইজেশন আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচার সো এই তিনটা নিয়ে আমরা ফার্দার আলোচনায় যদি যেতে চাই তাহলে হচ্ছে এই স্লাইডটা পড়তে হবে আমাদের অর্গানাইজেশনস আর কম্পোজড অফ ইন্টাররিলেটেড সাবসিস্টেম আমাদের কি করতে হবে বিভিন্ন রকমের সাব সিস্টেম কে ইন্টাররিলেটেড করতে হবে দ্যাট মিন্স আমরা যদি কোনো অর্গানাইজেশন রান করতে যাই লাইক অ্যাজ আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ফুল একটা সিস্টেম যেই জায়গায় হচ্ছে আমাদের ইনপুট থাকে হচ্ছে পড়াশোনা আউটপুট হিসেবে আমরা হচ্ছে জব হোল্ডার পাই কোনো রিসার্চার পাই বা এই টাইপের জিনিসপত্র পাচ্ছি আচ্ছা তাহলে আমরা এই অর্গানাইজেশনের মধ্যে আসলে কি করছি সাব সিস্টেম হিসেবে আমরা অনেকে কাজ করছি যেমন এইচআর ডিপার্টমেন্ট কি করছে অ্যাডমিন গুলা আসলে আমাদের রেজাল্ট নিয়ে কাজ করছে আমাদের কি বলবো এটা অ্যাডমিশন নিয়ে কাজ করছে তারপর যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এইচআর রিলেটেড হিউম্যান রিসোর্স রিলেটেড কিভাবে স্টুডেন্ট জোগাড় করা যায় কিভাবে টিচার রিক্রুট করা যায় তো এইগুলা নিয়ে কাজ করছে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট এক্সাম ডিপার্টমেন্ট কি করছে কিভাবে এক্সামটা তারা সুষ্ঠুভাবে কন্ট্রোল করবে সেইগুলো নিয়ে কাজ করছে কোয়েশ্চেন কিভাবে আসলে ডিস্ট্রিবিউট করবে খাতা কিভাবে ডিস্ট্রিবিউট করবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করছে গেল স্টুডেন্টরা কি করছে একজন ফ্যাকাল্টি আসলে কেমন পড়াচ্ছে কি নিয়ে কথা বলছে কেমন রেসপন্স পাচ্ছে ফ্যাকাল্টির কাছ থেকে এই সব যা আছে সবকিছু নিয়ে কাজ করবে হচ্ছে আমাদের স্টুডেন্টরা ফ্যাকাল্টিরা কি করছে এনশিওর করছে যে আমার স্টুডেন্ট গুলো আসলে কিভাবে কতটুকু পড়াশোনা করে সে আসলে আগাচ্ছে এইসব নিয়ে কাজ করছে তাহলে আমরা চারটা মডিউল নিয়ে আপাতত দেখলাম স্টুডেন্ট টিচার অ্যাডমিন আর হচ্ছে এক্সাম এই চারটা মডিউল সরি এইচআর আর হচ্ছে এক্সাম এই চারটা মডিউল নিয়ে যখন আমরা কথা বললাম প্রত্যেক চারটা মডিউলই আসলে এক একটা সাব সিস্টেম সাব সিস্টেম হিসেবে কাজ করছে একটার সিস্টেমের বাইরে আরেকজন কাজ করতে পারবে না
একজন যদি কাজ করতে চায় তাহলে আরেকজনকে মাস্ট বি হ্যান্ডেল করতে হবে। তাহলে আমাদের এই সাব সিস্টেম গুলা যদি টিচার যদি না কাজ করে তাহলে ফুল সিস্টেম ডাউন, যদি স্টুডেন্ট না থাকে তাহলে ফুল সিস্টেমটা ডাউন, যদি আমাদের কি বলে এইচআরডি কাজ না করে তাহলে আমাদের ফুল সিস্টেমটা ফ্লপ খাবে। তো আমাদের প্রত্যেকটা সাব সিস্টেমের একটা করে আউটপুট আছে এবং প্রত্যেকের আউটপুট সম্মিলন করে আমরা ফুল অর্গানাইজেশন বা ফুল সিস্টেমের একটা আউটপুট পেয়ে থাকি। তো এই অর্গানাইজেশন প্রত্যেকটার সাব সিস্টেমের সাথে একটা আরেকটার সাথে ইন্টাররিলেটেড। তো আমাদের ম্যানেজমেন্টে আসলে কয়েক রকমের লেভেল আছে। দেখো আমরা যখন হচ্ছে কি বলে অর্গানাইজেশনের ভিতরে কাজ করি তখন কয়েকটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হয়। একটা হচ্ছে অপারেশনস, আমরা হচ্ছে ইনপুট পাওয়ার পরে কি কাজ করব দেন হচ্ছে আউটপুট পাব, এইটাকে বলে হচ্ছে অপারেশনস। দেন হচ্ছে মিডল ম্যানেজমেন্ট, আমাদের মিডলে একজন ম্যানেজমেন্ট কাজ করবে যে হচ্ছে অপারেশনে হেল্প করবে। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের ম্যানেজ করতে হবে। তো এইগুলো আসলে রিডিং করবা, এগুলো আসলে তেমন কিছু পড়ার নাই, সবই বুঝো। ইনফ্লুয়েন্স বাই অর্গানাইজেশনাল কালচারস এন্ড সাব কালচারস, আমাদের হচ্ছে অর্গানাইজেশনাল এর কিছু কালচার থাকে, যেমন আমাদের স্টুডেন্টদের হচ্ছে আইডি কার্ড পড়তে হচ্ছে, এটা একটা কালচার। টিচারদের হচ্ছে আইডি কার্ড পড়া লাগতেছে, অথবা এখন যদি করোনার কথা বলে মাস্ক ইউজ করা লাগতেছে। তো এগুলো হচ্ছে আমাদের কালচার এবং প্রত্যেকটা মডিউলের জন্য এক একটা সাব কালচার হিসেবে কাজ করছে। এই যখনই সাব কালচার গুলো ইনফ্লুয়েন্সড হচ্ছে একই সাথে তখন আমরা একটা ফুললি কালচার ডেভেলপমেন্ট করতে পারতেছি। স্টুডেন্ট টিচার এইচআরডি আর হচ্ছে এক্সামের থ্রুতে আমাদের এটা কালচার হয়ে যাচ্ছে। সো মেজর টপিকস নিয়ে আমরা যদি কথা বলি, আমাদের অর্গানাইজেশন হচ্ছে একটা সিস্টেম। যদি আমরা চিন্তা করি একটা অর্গানাইজেশন একটা সিস্টেম, তাহলে এটাকে গ্রাফিক্যালি ডিপিক্ট করার জন্য, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি কি লাগে? আমি আগেই বলেছি আমাদের ডেটা ফ্লো ডায়াগ্রাম লাগবে, আমাদের এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম লাগবে, ইউজ কেস ডায়াগ্রাম লাগবে, দ্যাট মিন্স আমাদের ডিএফডি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম। আচ্ছা আমি একটু লিখে পড়ে আচ্ছা ডেটা ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ডিএফডি, শর্ট ফর্ম ডিএফডি। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা হচ্ছে ইআর ডায়াগ্রাম। ইউজ কেস ডায়াগ্রামের আমরা ইউজ কেসই বলে থাকি, ওকে। তো আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের জন্য এগুলো ইউজ করে থাকি, লেভেল অফ ম্যানেজমেন্ট আর অর্গানাইজেশনাল কালচার। তাহলে আমাদের মেইন টপিকস হচ্ছে একটা সিস্টেমকে বা একটা অর্গানাইজেশনকে চালানোর জন্য এই চারটা জিনিস লাগে, ওকে। একটা অর্গানাইজেশনকে সিস্টেম হিসেবে কাজ করতে হয়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে ডেভেলপমেন্টের জন্য, এবং লেভেল অফ ম্যানেজমেন্ট সিলেক্ট করতে হবে, এবং অর্গানাইজেশনাল কালচারটা ফিক্স করে দিতে হবে। সো অর্গানাইজেশনস অ্যাজ এ সিস্টেম, আমরা যদি অর্গানাইজেশনকে একটা সিস্টেম হিসেবে কাজ করতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হয়? দেখো, কনসেপচুয়ালাইজড অ্যাজ সিস্টেম ডিজাইন টু অ্যাকমপ্লিশ প্রি ডিটারমাইন্ড গোলস অ্যান্ড অবজেক্টিভ, দ্যাট মিন্স আমাদের একটা সিস্টেমের, সিস্টেম আমি তখনই বলি যখন একটা জিনিসের ইনপুট থাকবে এবং ওই সিস্টেমের আউটপুট বের হবে। সো আউটপুটটা আসলে কি বের হবে, আমার কিন্তু একটা গোল থাকে যে আমি এই জিনিসটা থেকে এই আউটপুটটা চাচ্ছি। তাহলে অর্গানাইজেশনকে আমি তখনই আসলে একটা সিস্টেম বলতে পারবো যখন আমাদের একটা গোলকে ফুলফিল করবে। তাহলে গোলটা কি হবে, সাপোজ ধরে স্ট্যানফোর্ডের গোল কি, স্ট্যানফোর্ডের একদম র ম্যাটেরিয়াল হিসেবে আমরা স্টুডেন্টদেরকে ঢুকাই এবং এক্সপার্ট করে কোন একটা সেক্টরে আমরা বের করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের করছি, ফিল্ড অফ মিডিয়া স্টাডিজ এর মিডিয়া পার্সন বের করতেছি, বা হচ্ছে বিবিএ থেকে আমরা হচ্ছে ব্যাংকার ট্যাঙ্কার এগুলা বের করতেছি। সো আমাদের একটা টার্গেট হচ্ছে, আমাদের গোল হচ্ছে স্টুডেন্টকে একদম ফুললি প্রফেশনাল করে বের করা। তাহলে আমরা কি প্রফেশনাল করে বের করতেছি? তাহলে এই যে অর্গানাইজেশনটা আছে স্ট্যানফোর্ড, স্ট্যানফোর্ডে একটা গোল আছে এবং ওই গোলটা আমরা অ্যাচিভ করতে পারছি, তাহলে আমরা বলতে পারবো এই স্ট্যানফোর্ডটা আসলে একটা সিস্টেম হিসেবে কাজ করছে, ওকে। মানে একটা সিস্টেম, তখনই আমরা একটা জিনিসকে সিস্টেম বলবো যখন তার একটা প্রি ডিটারমাইন্ড গোল থাকবে এবং অবজেক্টিভ থাকবে। তো আমাদের গোলও আছে অবজেক্টিভও আছে, তোমরা ওয়েবসাইটে গেলেই পাবা আমাদের অবজেক্টিভ গুলা কি কি, আমাদের গোল গুলা কি কি। দেন হচ্ছে অর্গানাইজেশনকে একটা সিস্টেম হিসেবে কাজ করতে হলে আরো কয়েকটা জিনিস হিসেবে চিন্তা করতে হয়, যেমন হচ্ছে কম্পোজড অফ স্মলার
interrelated system serving specialized function. That means আমরা ছোট ছোট মডিউলে ভাগ করে ফেলবো। ফুল যে অর্গানাইজেশনটা আছে একবারে একটা অর্গানাইজেশন একটাই কাজ করবে না, আমাদের বিভিন্ন প্রসেস থাকবে, বিভিন্ন প্রসেস থাকে এবং ওই প্রসেসগুলো একসাথে হয়ে আমরা স্পেশালাইজড ফাংশন করব। যেমন আমাদের স্টুডেন্টদের জন্য একটা আলাদা প্রসেস, টিচারদের জন্য একটা আলাদা প্রসেস, অথবা অ্যাডমিন অফিস আলাদা একটা প্রসেস করছে, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট যারা আছে তারা কিন্তু আলাদা একটা কাজ করছে। তাহলে এই সবগুলা কাজের সম্মিলিত ভাবে আমাদের গোল হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে একদম পারফেক্টলি প্রফেশনাল করে ফেলা। সো এইটা হবে, এই কারণে আমরা যদি বলি যে আসলে সেলফওয়ার্ক একটা অর্গানাইজেশন, অবভিয়াসলি অর্গানাইজেশন দেখে একটা সিস্টেম, অফকোর্স একটা সিস্টেম, কারণ আমাদের বিভিন্ন মডিউল আছে এবং মডিউল গুলা সম্মিলন ভাবে সবার গোল একটাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা সিস্টেম বলতে পারি। এরপর দেখো স্পেশালাইজড ফাংশন আর ইন্টার কি রিইন্টিগ্রেটেড টু ফর্ম অ্যান ইফেক্টিভ অর্গানাইজেশনাল হোল। এর মানে স্পেশালাইজড ফাংশন, যে স্পেশালাইজড ফাংশন গুলো আছে আমাদের স্টুডেন্টদের, টিচারদের, অ্যাডমিনের, সবারটা অ্যাজ এ হোল হিসেবে সেটা কি আসলে অর্গানাইজেশন ইফেক্টিভ কিনা, যদি ইন্টিগ্রেটেড করে আমরা দেখি যে ইফেক্টিভ, দ্যাট মিনস ইটস এ সিস্টেম। আর যদি দেখি না কোন একটা ডিপার্টমেন্ট আছে সে আসলে ইউজলেস, কোনো কাজেই লাগছে না, তাহলে তাকে আমরা অর্গানাইজ সিস্টেম বলতে পারবো না, তাকে আমার সিস্টেম থেকে বাদ দিয়ে দিতে হবে, ওই প্রসেসটাকে কাট অফ করে দিতে হবে। তো অর্গানাইজেশনটা সিস্টেম হিসেবে তখনই কাজ করবে যখন এই তিনটা জিনিস ফুলফিল হবে, নির্দিষ্ট গোল থাকবে, আলাদা আলাদা মডিউল হিসেবে কাজ করবে এবং ওই মডিউল গুলাকে একসাথে রিইন্টিগ্রেট করলে একটা ইফেক্টিভ অ্যাজ এ হোল একটা ইফেক্টিভনেস রাখবে অর্গানাইজেশনে, তাহলে আমরা তাকে একটা সিস্টেম বলতে পারবো। আচ্ছা আচ্ছা সবাই নাকি ঘুমায় পড়ছো? ম্যাম একটু গল্প হয়ে যাক, ম্যাম কন্টিনিউ করে 40 এর মধ্যে শেষ করে দেন, আমাদের আরেকটা ক্লাস আছে তো। আচ্ছা ঠিক আছে, আমার ওইটাই বেটার হবে আর কি। এটাতে এখন আর কথা বলার কিছু নাই, যা বলার অলমোস্ট বলে ফেলছি। সো ইন্টার রিলেটেডনেস এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেম, তাহলে আমাদের আমরা ইন্টার রিলেটেড আচ্ছা আমরা হচ্ছে ইন্টার রিলেটেড অথবা ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেম তখনই বলবো যখন আমাদের সিস্টেম গুলার এই নিড গুলা ফুলফিল হবে। ঠিক আছে, আমাদের কি কি আছে দেখো, একটা সিস্টেমের মধ্যে অল সিস্টেমস এন্ড সাব সিস্টেমস আর ইন্টার রিলেটেড এন্ড ইন্ডিপেন্ডেন্ট। যদি একটা সিস্টেমের মধ্যে যে সাব সিস্টেম গুলো আছে সেগুলো আসলে ইন্টারডিপেন্ডেন্ট হয়, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয় এবং একটা আরেকটার সাথে রিলেটেড হয়, তখন আমরা বলতে পারবো যে এই সিস্টেমের সাব সিস্টেম গুলো আসলে ইন্টার রিলেটেড, বা হচ্ছে এই সবগুলো সাব সিস্টেম মিলে একটা সিস্টেম হয়েছে। অল সিস্টেমস প্রসেস ইনপুটস ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট, যদি প্রত্যেকটা সিস্টেম এনভায়রনমেন্ট থেকে ইনপুট নেয়, ঠিক আছে, তাদের যে এনভায়রনমেন্টে আমরা রান করেছি সেই এনভায়রনমেন্ট থেকে যদি ইনপুট নেয়, তাহলে আমরা বলতে পারবো যে এইগুলো আসলে একটা আরেকটার সাথে ইন্টারলেটেড বা ইন্ডিপেন্ডেন্ট। অল সিস্টেমস আর কন্টেইনড বাই বাউন্ডারিজ সেপারেটিং দেম ফ্রম দেয়ার এনভায়রনমেন্টস। দেন হচ্ছে সিস্টেম ফিডব্যাক ফর প্ল্যানিং এন্ড কন্ট্রোল, আমাদের ফিডব্যাক লাগবে প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং এর জন্য। এন্ড আইডিয়া সিস্টেম সেলফ কারেক্ট এন্ড অর সেলফ রেগুলেটস ইটসেলফ, তাহলে আমাদের আইডিয়া জেনারেট করতে হবে সেলফ কারেক্টের জন্য। দ্যাট মিনস আমরা যে ডিজাইনটা করছি সেটাতে চেঞ্জ আনার জন্য আমাদের আইডিয়া জেনারেট করতে হবে, অথবা সেলফ রেগুলেটস করতে হবে, মানে এই যে সিস্টেমটা আমি দিয়েছি সে নিজেই নিজেকে যাতে মানে নিজেই নিজের ভুল ধরতে পারে। দ্যাট মিনস নিজেই নিজের ভুল বলতে আমরা যাতে ওই সিস্টেমটা যখন রান করবো বা ওই সিস্টেমটা যখন ডিজাইন করবো তখনই বুঝতে পারি যে আসলে এই সিস্টেমের মধ্যে এই জায়গায় যদি আমি রান করতে যাই
এখানে আমার ভুল হবে, এখানে রান করলে আসলে ভুল হবে না। সো আমাদের ইন্টাররিলেটেডনেস অথবা ইন্ডিপেন্ডেন্টনেস যদি আমি জানতে চাই তাহলে আমাদের এই পার্টগুলো জানতে হবে। আচ্ছা এবার দেখো আমাদের সিস্টেম আউটপুট সার্ভিস ফিডব্যাক দ্যাট কম্পেয়ারস পারফর্মস উইথ গোলস। আমাদের যদি একটা সিস্টেম থাকে এবং সিস্টেমের যদি ইনপুট থাকে, ইনপুট দেওয়ার পরে আমি ওই সিস্টেম থেকে আউটপুট পাবো এবং ইনপুট আর আউটপুটের গোল মাস্ট বি সেম থাকতে হবে। দ্যাট মিন্স আমি ইনপুট দেওয়ার আগে আমাকে জানতে হবে আমার গোলটা কি, এবং আউটপুট বের করার পরে আউটপুট যখন বের হবে ওই সিস্টেম থেকে তখন আমরা জানবো, তখন আমরা মিলাই দেখবো যে আসলে গোলের সাথে মিল আছে। যখনই দেখবো ইনপুট দেওয়ার আগে যে গোলটা ছিল আউটপুট দেওয়ার পরে সেই গোলটাই পেয়েছি, তাহলে আমরা তাকে একটা ফুললি সিস্টেম বলতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টস এর মধ্যে আসলে কি কি থাকতে পারবে, কি কি থাকতে হয়। মেইন পার্টের মধ্যে আমরা যদি চিন্তা করি অর্গানাইজেশনের মধ্যে বা আমাদের অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের মধ্যে তিনটা পার্ট থাকতে হয়। একটা হচ্ছে কমিউনিটি থাকতে হবে। স্ট্যানফোর্ডে আমাদের টিচার স্টুডেন্টের মধ্যে কমিউনিটি আছে, স্টুডেন্টের কমিউনিটি আছে, টিচারদের আলাদা কমিউনিটি আছে। সো আমাদের কমিউনিটি থাকতে হবে। দেন হচ্ছে ইকোনমিক ব্যাপার স্যাপার থাকতে হবে, রাইট? স্টুডেন্টরা পে করছে, অর্গানাইজেশন একটা বেনিফিট পাচ্ছে, দেন হচ্ছে টিচারদের পেমেন্ট করা হচ্ছে। সো ইকোনমিক্যাল ফ্যাক্টর গুলা থাকতে হবে মাস্ট। এবং পলিটিক্যাল কিছু জিনিসপত্র থাকতে হবে। পলিটিক্যাল বলতে যে শুধুমাত্র নিজেদের মধ্যে পলিটিক্স বা গভর্নমেন্টের সাথে পলিটিক্স তা না, মানে আমাদের বিএনপি তা না, আমরা পলিটিক্যাল বলতে এমন হতে পারে যে আমাদের একটা কম্পিটিশন থাকতে হবে। লাইক অ্যাজ স্ট্যানফোর্ড এর পাশাপাশি আছে নর্থ সাউথ বা ব্র্যাক বা ইস্ট ওয়েস্ট, এইসব ইউনিভার্সিটি থেকে আমরা কম্পিট করবো যে কে কার থেকে ভালো হবে। এটি হচ্ছে পলিটিক্যাল জিনিসপত্র। সো কমিউনিটির মধ্যে হচ্ছে ফিজিক্যাল লোকেশন, যেমন আমাদের একটা ক্যাম্পাস আছে, ডেমোগ্রাফিক প্রোফাইল আছে আমাদের, প্রত্যেকটা মানুষের এডুকেশনাল লেভেল আছে, ইনকাম আছে, কস্ট আছে, কি কি আছে, সব কিছু ডেমোগ্রাফিক প্রোফাইল আছে। সো ইকোনমিক এর মধ্যে আছে মার্কেট ফ্যাক্টরস গুলা কি কি আসবে, আমরা আসলে কিভাবে কাজ করলে পরে আমরা মোর বেনিফিটেড হব, সেই সব ব্যাপার স্যাপার নিয়ে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট কাজ করছে। সো এটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি। কম্পিটিশন থাকতে হবে, কম্পিটিশনের মধ্যে ইকোনমিক্যালি কম্পিটিশন, যেটা যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে কিভাবে আমরা মোর স্টুডেন্টস কালেক্ট করতে পারি, কোন দিক দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করলে পরে আসলে আমরা ওদের থেকে আগাতে পারি, এগুলো হচ্ছে ইকোনমিক্যাল কম্পিটিশনের ব্যাপার স্যাপার। এবং যখনই আমরা বেশি স্টুডেন্ট গ্যাদার করতে পারবো তখনই আমাদের হয়তো বেনিফিটটা তত বেশি আসবে এবং তত ভালো আমরা এডুকেশন দিতে পারবো। আর পলিটিক্যাল বললাম যে স্টেট অথবা লোকাল গভর্নমেন্টের সাথে লোকালি যেই সমস্ত ব্যাপারগুলো আছে, এই যে কম্পিটিশনের ব্যাপারটা, মানে ইকোনমিক্যালি কম্পিটিশন হতে পারে, ইভেন আমাদের হচ্ছে কোয়ালিটির কম্পিটিশন হতে পারে। কোয়ালিটির মধ্যে আমরা যেমন অনেক পাবলিক ইউনিভার্সিটির চেয়েও বেটার, আবার অনেক প্রাইভেটের চেয়ে বেটার, আবার অনেক প্রাইভেটের চেয়ে খারাপ। সো এই যে পলিটিক্যাল একটা ইস্যুস আছে, এটা নিয়েও আমাদের কাজ করতে হয়। তো অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টস এর মধ্যে এই তিনটা পার্ট মোস্ট, কমিউনিটি থাকে, ইকোনমিক থাকতে হয়, আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্ট থাকতে হয়। এখন ওপেননেস অ্যান্ড ক্লোজডনেস, ওপেননেস এর মধ্যে আমাদের একটা অর্গানাইজেশন বা একটা সিস্টেম যখন আমি বলতে চাই তখন কিছু কিছু জিনিস ওপেন থাকতে হবে এবং কিছু কিছু জিনিস ক্লোজ থাকতে হবে। ওপেন কি কি থাকতে হবে? ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ওপেন থাকতে হবে, ফ্রি ফ্লো থাকতে হবে। দ্যাট মিন্স ইনফরমেশন, প্রত্যেকটা স্টুডেন্ট ইনফরমেশন, প্রত্যেকটা টিচার ইনফরমেশন, অর্গানাইজেশনের প্রত্যেকটা খুঁটিনাটি ইনফরমেশন যেগুলো আছে ওই ইনফরমেশন গুলো মাস্ট বি ফ্রি হতে হবে, ফ্রি ফ্লো, যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আমার কয়টা স্টুডেন্ট আছে এখানে, কতজন ফ্যাকাল্টি কাজ করছে, কতজন স্টাফ আছে, এগুলো হচ্ছে ওপেন থাকতে হবে। আউটপুট ফ্রম ওয়ান সিস্টেম বিকামস ইনপুট টু অ্যানাদার, দ্যাট মিন্স আমার এই সিস্টেমের মধ্যে যতগুলো সাব সিস্টেম আছে প্রত্যেকটা সাব সিস্টেমের ইনপুট হিসেবে আমি যেটা দিচ্ছি, আউটপুট হিসেবে যেটা পাচ্ছি, ওই আউটপুটটা অন্য কোন সাব সিস্টেমের ইনপুট হিসেবে যেতে হবে। দ্যাট মিন্স আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার ধরো এটা একটা সিস্টেম, মানে ফুল সিস্টেম, ধরো ইয়াটা, এখানে একটা সাব সিস্টেম আছে। সো সাব সিস্টেমের মধ্যে আমি কি দিয়েছি, ইনপুট দিয়েছি এবং আউটপুট পেয়েছি। আউটপুট পাওয়ার পরে এই আউটপুটটা অন্য একটা সিস্টেমের, অন্য একটা সাব সিস্টেমের ইনপুট হিসেবে যাচ্ছে।
আবার এই ইনপুটটা যখন আউটপুট হিসেবে বের হচ্ছে তখন আরেকটা সাবসিস্টেমের ভিতরে গিয়ে সে ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে এই যে জিনিসটা এইটা এই সিস্টেমের জন্য আউট আর এই সিস্টেমের জন্য সেটা ইনপুট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের এই জিনিসটা এনশিওর করতে হবে যে প্রত্যেকটা সিস্টেমের প্রতিটা সাবসিস্টেমের আউটপুট আরেকটা সাবসিস্টেমের ইনপুট হিসেবে কাজ করতে হবে, আদারওয়াইজ সেটাকে আমরা সিস্টেম বলতে পারি না। সো এটা ওপেননেস থাকতে হবে। ক্লোজড ব্যাপারগুলো কি কি আসে? ক্লোজিং এর ব্যাপারে আমরা যদি চিন্তা করি, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ইনফরমেশন, দেখো ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, যেই যেই ইনফরমেশন গুলা আর ফ্রি দেওয়া উচিত তাদেরকে আমরা ফ্রি করে দিচ্ছি, বাট আমাদের কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন নিয়ে আসতে হচ্ছে। কি কি? যেমন নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ ফ্যাকাল্টি, নাম্বার অফ স্টাফ, এগুলো দিলে আমার কিছু যায় আসে না। বাট যখনই আমি একজন ফ্যাকাল্টির সমস্ত ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, স্যালারি কত, কবে জয়েন করেছে, কবে থেকে কাজ করছে, কি নিয়ে কাজ করছে, ওপেন সবকিছু, তার বাসার অ্যাড্রেস কি, সবকিছু যখন ওপেন দিব তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। প্রত্যেকটা পার্সন, প্রতিটা স্টুডেন্ট বিপদে পড়বো, প্রত্যেকটা টিচার বিপদে পড়বো, যে কেউ আমাদের ট্র্যাক করে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। সো আমাদের কি করতে হবে? রেস্ট্রিকশন দিতে হবে যে কোন কোন ইনফরমেশন গুলো আসলে সবাই দেখতে পারবে আর কোন কোন ইনফরমেশন গুলো সে দেখতে পারবে না। সো রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা হচ্ছে ক্লোজনেস এর মধ্যে পড়ে। লিমিটেড বাই নিউমেরাস রুলস, আমাদের নিউমেরাস রুলস বলতে কি, বিভিন্ন রুলস থাকে না ইউনিভার্সিটির বা কোনো একটা সিস্টেমের বা কোনো একটা অর্গানাইজেশনে। তো এটা আসলে রুলস গুলো যদি আমি আনলিমিটেড রুলস দিতেই থাকি দিতেই থাকি, তুমি খাইতে পারবা না, বসতে পারবা না, শুইতে পারবা না, পড়তে পারবা না, ঘুমাইতে পারবা না, মানে এরকম যদি রুলস দিতেই থাকে তাহলে আলটিমেটলি ওটা আসলে চলবে না। আমাকে রুলস গুলা, রুলস এন্ড রেগুলেশন গুলা মাস্টলি কি করতে হবে? প্রিসাইজ করতে হবে, লিমিটেড করতে হবে, পাঁচটা, ছয়টা বা সাতটা বা দশটা এর মধ্যে রাখতে হবে। এই রুলস এর বাইরে আসলে আমি দিতে পারবো না। যেমন আমি যদি তোমাদের ক্লাসটা যদি ক্লাসে নিতাম, ভার্চুয়ালি না নিয়ে আমি যদি ফিজিক্যালি নিতাম, তাহলে আমার ক্লাসে কিছু রুলস থাকতো। যারা অলরেডি আমার ক্লাস করেছো তারা হয়তো বা জানে আমার ক্লাসের রুলস কি। ক্লাসের রুলস হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে না, ক্লাসের মধ্যে মোবাইল ফোন পাতে যাবে না, যদি বাস্ত তাহলে ক্লাসের সবাইকে ফিট দেওয়া লাগে, যদি কেউ গসিপিং করে তাহলে দাঁড়ায় থাকতে হয় বা ক্লাসের বাইরে চলে যেতে হয়, বা কেউ কারোর সাথে ওই যে ফেসবুকিং করতে গেলে ফেসবুকে যদি চালায় তাহলে তাকে পানিশমেন্ট নিতে হয়। সো এইগুলো ছিল আমার কি রুলস এন্ড রেগুলেশনস। আমার চারটা পাঁচটা রুলস ছিল ক্লাসে, যেটা এখন আমি মেনটেন করতেছি না বা করা লাগছে না। তো ওই যে রুলস গুলো আমি যদি এই পাঁচটার মধ্যে না এনে আমি বলতাম, এই তুমি হাই তুলছো কেন, হাই তুলতে পারবা না ক্লাসে, এই তুমি মাথা ঘুরাইছো কেন, ঘুরাইতে পারবা না। সো আমি যদি রুলস বানাইতেই থাকি বানাইতেই থাকি, আলটিমেটলি সেটা কোনো সিস্টেম হবে না, সারাদিনই আমি রুলস বানাইতে পারবো। সো আমাদেরকে লিমিটেড রুলস নিয়ে কাজ করতে হবে, এবং ইনফরমেশন অনলি অন এ নিড টু নো বেসিস। ইনফরমেশন আমাদের তখনই আমরা প্রোভাইড করব যখন আমাদের জানার দরকার, আমার যখন জানার দরকার। যেমন আমাকে সব স্টুডেন্টের ইনফরমেশন দিলে যেটা হবে আমার মাথা দিলা হয়ে যাবে, আমার তো দরকার নাই। আমি এই কোর্সে বা এই সেমিস্টারে যে যে কোর্স গুলো নিচ্ছি সেই সব স্টুডেন্টের ইনফরমেশন জানলে আমি মোর দেন এনাফ হয়ে যাবে। সো আমাদের নিড টু নো অনুযায়ী আসলে আমাদেরকে ইয়া করতে হবে, ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এখন দেখো ভার্চুয়াল অর্গানাইজেশন এন্ড ভার্চুয়াল টিমস, আজকে এতটুকু পর্যন্ত থাকো, আর দরকার নাই ম্যাম। আজকে কয়টা বাজে? আন্ডার দা প্রেসার ম্যাম, আন্ডার দা প্রেসার। আচ্ছা ঠিক আছে, যাও প্রেসারে থাকলে। আর দেখি তো কয় নাম্বার স্লাইডে আছি, only 11 10 next 10 এ আছি না, ভার্চুয়াল অর্গানাইজেশন বা বাকি অবশ্যই পরের গুলাই ইন্টারেস্টিং পার্ট হইছে, তোমাদের ফ্লো চার্ট গুলো জানতে হবে একটু। আচ্ছা যাই পড়ানো হয়েছে তোমরা এক কাজ করো, যতটুকুই পড়ানো হচ্ছে ততটুকুই দেখা ট্রাই করো, বুঝছো?
না হলে তোমাদের কিন্তু ঝামেলায় পড়ে যাব পরীক্ষার আগে। পরীক্ষার আগে ভালো রকমের ঝামেলায় পড়ে যাবা। তো আমাদের ক্লাস আজকে আমি হয়তো শেষ করে দিচ্ছি, তোমাদের আরো মনে হয় ক্লাস আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। নেক্সট